আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময় অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় নয় দুই হাজার বাইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে আজ তোমাদের সামনে যে বিষয়ের সংক্ষিপ্ত এবং চূড়ান্ত সাথে নিয়ে হাজির হয়েছি তা হলো ইতিহাস যার বিষয় কোড তেরো পনেরো শূন্য তিন এই বিষয়ের খ এবং গ বিভাগের চূড়ান্ত এবং সংক্ষিপ্ত সাথে নিয়ে হাজির হয়েছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল আহমেদ ইতিমধ্যে ইতিহাসের ক বিভাগের সংক্ষিপ্ত সাথে আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই সেটি দেখে নেবে আর তোমাদের ইতিহাস এই সাবজেক্টটির পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ নয় দুই হাজার বাইশ মঙ্গলবার তাহলে আমরা ভিডিওর মূল অংশে চলে যাব তবে ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে একটি কথা না বললেই নয় এখনও যদি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে শিক্ষামুল কার্পেট পেতে অবশ্য অবশ্যই চ্যালেঞ্জের সাথে থাকার জন্য অনুরোধ রইল এ হলো তোমাদের ইতিহাস ষষ্ঠ পত্র স্বাদেশান ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার বাইশ বিশাখ তেরো পনেরো তিন এটি তোমাদের ইতিহাসের ষষ্ঠ খ এবং গ বিভাগের চূড়ান্ত স্বাদেশান আচ্ছা আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত সাদেশানটি দেখে নেব এক উকাশ মেলাকি হানিফ সম্প্রদায় কারা দুই আয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো। তিন হিলফুল ফুজুল কি এর কর্মসূচি কি যার হিজরত কি মহানবী সাল্লা আলু সাল্লাম এর হিজরতের কারণ লিখ হুদাই বিয়ার সন্দিশ শর্ত বলে উল্লেখ কর ছয় পরিচয় দাও বিবি খাদিজা হাতজাস বিন ইউসুফ সাত যুদ্ধ ও সিফনের যুদ্ধের উপর টিকা লিখ আট কারবালার যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য লিখ নয় ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন দশ বাগদাদ নগরী কি কে প্রতিষ্ঠা করেন এগারো বার্মেকি সম্পর্কে একটি টিকা লিখ বারো হানিফ সম্প্রদায় ও মাওয়ালিকারা তেরো বায়তুল হিকমা সম্পর্কে একটি টিকা লিখ চোদ্দ গুপ্তঘাতক সম্পর্কে একটি টিকা লিখ পনেরো হজরত ওসমান রাজিয়ানহু তালা এর বিরুদ্ধে দুটি আনিত অভিযোগ লিখ ষোলো কীভাবে হরজত আবুবাক্ক রাজিয়ানহু তালা খলিবা নির্বাচিত হন এই ছিল তোমাদের জন্য ষোলোটি অতি গুরুত্বপূর্ণ খবিভাগের সংক্ষিপ্ত সাদেশান আচ্ছা এরপর আমরা গবিভাগের বিভাগের চূড়ান্ত স্বাদেশানটি দেখে নেব এক প্রাক ইসলামিক যুগে আরবদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো দুই বদরযুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো তিন হরজত আবুবক রাজিয়ানহু তালাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন চার খলিফা হরজত ওমর তালা এর শাসন ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা বা পর্যালোচনা করো পাঁচ উমাইয়া শাসন দৃহকরণে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন করো ছয় ওমর বিন আব্দুল আজিজের শাসন ও প্রশাসনিক সংস্কার আলোচনা করো সাত আব্বাসীয় কারা আব্বাসীয় বংশের পতনের কারণগুলো বিশ্লেষণ করো আট আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা খলিফা আল মুনসুর এর কৃতিত্ব মূল্যায়ন করো নয় বইয়া কারা বইয়াদের উৎপত্তি ও কার্য আলোচনা করো দশ কারা সেলযুগ ও তুর্কিদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা করো এগারো উমাই উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মোয়াবিয়ার চরিত্র ও কর্তৃত্ব বা কৃতিত্ব আলোচনা করো বারো মজলিশ উস সুরাকি মজলিস উস সুরার কার্য বলি আলোচনা করো মদিনার সনদ কাকে বলে মদিনার সনদের ধারণাসমূহ বা শর্তবলী ও গুরুত্ব আলোচনা করো চোদ্দ খলিফা হারোনা রশিদ ইতিহাসে এত বিখ্যাত ছিলেন কেন আলোচনা করো পনেরো হরজত আলী রাজিয়ানুতাল ও মুয়াবিয়া রাজিয়ানুতালা এর সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল তোমাদের গ নাম্বারের পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের সামনে ক্ষয় এবং গ বিভাগের যে সংক্ষিপ্ত এবং চূড়ান্ত সাজেশনটি আলোচনা করলাম রোবেল একাডেমি তিনশো ষাট ডিভিশনের পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমরা এগুলো প্রশ্ন ফলো করে পরীক্ষা হলে যেতে পারলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই একটি ভালো মার্ক তুলতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের যেগুলো আরও অনেক সাবজেক্ট আছে এগুলো সাবজেক্টের সাজেশানটি পেতে অবশ্যই চ্যালেঞ্জটির ভিতরে যে কন্টেন্টগুলো দেওয়া আছে তোমাদের জন্য সাজেশান ভিত্তিক ডিগ্রির জন্য তোমরা সেগুলো ফলো করবে আছে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম